বেশ কয়েকদিনের মুষলধারে বৃষ্টির জেরে প্লাবিত হলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের বেশ কয়েকটি গ্রাম। গোপীবল্লভপুর এক নম্বর ব্লকের শাসরা তিন নম্বর অঞ্চলের বালিদাড়িয়া গ্রামে কালনাগিনী খালের জলে প্লাবিত গোটা এলাকা। গ্রামের বসতি এলাকাগুলিতে জল প্রবেশ করেছে, ফলে দুর্ভোগের শিকার হচ্ছেন গ্রামবাসীরা। করোনা আবহে জঙ্গল মহলে হাতির তাণ্ডব লেগে গেছে। ঝাড়গ্রাম জেলার শশাড়া গ্রামে হাজির হলো একদল দাঁতাল হাতি। চাষের জমিতে ব্যাপক তাণ্ডব চালায় এই দাঁতাল হাতির দলটি। এতে গ্রামবাসীদের চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, ফলে চরম সমস্যায় পড়েছেন গ্রামবাসীরা। মঙ্গলবার সারারাত তুমুল বর্ষণের ফলে জামবনি ব্লকের চিল্কিগড়ের তুলিবর গ্রামের বেশ কয়েকটি বাড়িতে জল ঢুকে পড়ে, ফলে বিপাকে পড়ে বাসিন্দারা। মাঝরাতে তাদের ঘুম ভেঙে যায় এবং উঠে দেখে সারা বাড়িতে জল থই থই করছে। এরপর খবর পেয়ে যুবশক্তি সমিতির সদস্যবৃন্দ ওই গ্রামে পৌঁছান এবং স্থানীয়দের হাতে হাত লাগিয়ে বাড়িগুলি থেকে জল নিষ্কাশন করেন। এছাড়াও সরকারের পক্ষ থেকে সমস্ত রকম সহযোগিতার আশ্বাস দেন যুবশক্তির সদস্যরা। টানা বৃষ্টির জেরে ভাঙল ঝাড়গ্রামের মানিকঝাটিয়া গ্রামের বেশ কিছু বাড়ি। বেশ কয়েকদিনের লাগাতার বৃষ্টির ফলে চারিদিকে জল থই থই অবস্থা। এর ফলে হঠাৎ করে ভেঙে পড়েছে গ্রামের বেশ কয়েকটি কাঁচা বাড়ি। এর ফলে চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রামবাসীদের। ঝাড়গ্রাম থেকে সুদীপ ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10।